নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেরও আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের তো একদিন আধদিন হালকা খাবার হলেই ভালো হয়। তো সেই রকম গরমে একদম উপযোগী একটা রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সঙ্গে থাকবেন আর পুরো রেসিপিটা দেখতে থাকবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি ঝিঙে আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব। তো ঝিঙেটা বন্ধুরা কত বড় দেখো, দুটোই ঝিঙে কিন্তু বিশাল বড় বড়। তাই দুটো ঝিঙে দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। তো প্রথমে আমি ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন, ঝিঙের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কেটে নিচ্ছি। তো এই ঝিঙেটা আবার আমি এরকম মাঝখান থেকে খালি করে নিচ্ছি। নিয়ে আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এইভাবে দুটো ঝিঙে আমি কেটে নেব। এই সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। তো এবার আমি মুনটা জেলে দেব। তো ঝিঙেতে বন্ধুরা আগে থেকে জল দিইনি, তো ধুয়ে নেব আমি। তো কড়াই দেবার আগে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে দেবো, কেননা ঝিঙে তো এমনি জল, তা বেশিক্ষণ জলে রাখলে তো আবারও জল বার হবে, সেই জন্য ঝিঙেটা আমি আগে থেকে জলে দিইনি। তো এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, আমি সয়া তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তো এবার আমি ঝিঙেতে দিয়ে দিচ্ছি জল। ঝিঙেগুলো জলে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, তো ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবারে ঝিঙেগুলো ভেজে নেব। তো এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি, তো ডালটা এখন ধুয়ে এই কড়াতে দিয়ে দেব। তো এবার আমি জল দিয়ে এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর কড়ার জলটাও দেখো গরম হয়ে গিয়েছে। তো এবার আমি ধুয়ে নিয়ে ডাল দিয়ে দিচ্ছি। তো এবার আমি ডালটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এবার আমি একবার দেখে নেব ঢাকা খুলে ডাল সিদ্ধ হলো কিনা। তো দেখুন, ডাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এইরকম অবস্থায় আমি ভেজে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। তো এবার আমি ঝিঙে আর ডালকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখুন, ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তো দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটা দেখুন লাল হয়ে গিয়েছে। তো এবার আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি।
আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ডালটাকে আমি আরো 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, ডালটা তো ফুটনে দেওয়ার পরে যত ফুটিয়ে নাড়বে তত কিন্তু ডালের টেস্ট বেড়ে যাবে। তো ডালটা ফুটনে দিয়ে আমি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। তো বন্ধুরা, আজকের আমার এই ঝিঙে দিয়ে ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, তো আজকের কত সহজে একটা দুর্দান্ত পুষ্টিকর রেসিপি বানিয়ে ফেললাম। তো এই ঝিঙে দিয়ে ডালটা বন্ধুরা গরম ভাতের সাথে খাবে কিংবা রুটির সাথে খাবে, দুর্দান্ত টেস্ট হবে। আর এই গরমের সময় বন্ধুরা বাড়িতে আপনারা একবার এই ঝিঙে দিয়ে ডালটা বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হবে। তো তবে আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।